সবাই জানেন আজকে বুকের উপর কি বোঝা নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। ভাইরা আমার, 12 তারিখে এই সরকার এবং নির্লজ্জ নির্বাচন কমিশন বরিশালে কি নাটক মঞ্চায়িত করেছে তা আপনারা সবাই দেখেছেন। আপনারা সবাই সচেতন, আপনারা জানেন এবং বোঝেন ইসলামী আন্দোলন একটি সুশৃঙ্খল সংগঠন বিধায় আজকে এখানে নিয়মতান্ত্রিক ভাবে আমরা উপস্থিত হয়েছি। ভাইরা আমার, 12 তারিখে বরিশালে কোনো ভোট হয় নাই, ভোটের নামে সকাল থেকে নাটক হয়েছে, তারপরেও আমরা ধৈর্য ধারণ করেছি। ভোট কেন্দ্রে এক মার্কায় ভোট দিলে আরেক মার্কায় যায়, যাকে সন্দেহ হয় তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। তারপরে আমরা ধৈর্য ধারণ করেছি, কারণ আমরা দেখেছি যারা ভোট দিয়েছে তারা হাত পাখার পক্ষে ভোট দিয়েছে। এই নির্লজ্জ নির্বাচন কমিশনকে জানাতে চাই, প্রতিটি কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারকে ফোন করে আওয়ামী লীগ নেতাদেরকে জানিয়েছে যা ভোট পড়ছে সব হাত পাখায় পড়ছে। তাই সরকারের নির্দেশে ইতিহাসের কলঙ্কজনক ঘটনা ওই বরিশালে ঘটিয়ে দেওয়া হয়েছে, আমার নেতার গায়ে হাত দেওয়া হয়েছে, শায়েকের চরমোনায় রক্ত ঝরানো হয়েছে। বিকালবেলা ভোট ডাকাতি নয়, ফল ডাকাতি হয়েছে, রেজাল্টকে উল্টে দেওয়া হয়েছে। আর ওই পাগল নির্বাচন কমিশনার বলে তার কি হয়েছে, সে কি ইন্তেকাল করেছে? দেশের সকল বুদ্ধিমান মানুষ বলেছে, কোন সুস্থ মানুষ দায়িত্বশীল মানুষ এই কথা বলতে পারে না। এই কথা তারা স্পষ্ট, এটা স্থানীয় নেতারা ঘটান নাই, বরং সরকার আর প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে প্রার্থীর গায়ে হাত দেওয়া হয়েছে। এই ভূমিকে নায়েবে রাসূলের রক্ত ঝরিয়ে অপবিত্র করা হয়েছে। আমি জানতে চাই এই ভূমিকে পবিত্র করতে রাজি আছেন তো? এই সরকারের রক্ত প্রয়োজন, কে কে রক্ত দিবেন? রক্তে ধুয়ে দিতে হবে এই নির্বাচন কমিশন, এই সরকার। এই সরকার যতক্ষণ ক্ষমতায় থাকবে যত রক্ত প্রয়োজন ইসলামী আন্দোলন দিবে, এই ভূমিকে পবিত্র করে পারবে ইনশাল্লাহ। এদের সাথে কোনো আপোষ নাই, লড়াই হবে মুখোমুখি। আমির যদি নির্দেশ দেয় শরীর ঠান্ডা হওয়ার এক পর্যন্ত রক্ত ঝরতেই থাকবে। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে ইতিপূর্বেই, বাকিটুকু ধ্বংস করার জন্য এমন একজন অথর্ব ব্যর্থ নির্লজ্জ নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। যে নির্বাচন কমিশন তার আমলে নির্বাচন করতে এসে এমন এক অপরাধের সম্মুখীন হয়েছে, এমন ভাবে ধিক্কৃত হয়েছে, এমন ভাবে লাঞ্ছিত হয়েছে যার ভাষায় ব্যক্ত করার অবকাশ রাখে না। আমরা দেখেছি গত 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে আওয়ামী সরকারের দলীয় ক্যাডার বাহিনীরা
সাইনটাইগুলো দখল করে নিজেদের আয়ত্ত নিয়েছিল। দুঃখজনক এবং ভাগ্যচ্যুতায় বলতেছি, তাদের উপর ধুপুর আঘাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আইম আমির, এদেশের গোলামের কামদের শিরোমণি শায়েকে চরমার উপরে হামলা করে রক্তাক্ত করেছিল। এই রক্তাক্ত অবস্থায় সিইসিকে জিজ্ঞেস, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল তাকে আঘাত কেন করা হয়েছে বা তাকে আঘাত করা হয়েছে কেন ইত্যাদি প্রশ্নের জবাবে উনি আমার একটি কথা বলেছে, যেই কথার মাধ্যমে উনি সারা বিশ্বময় নিন্দিত হয়েছে। উনি বলেছেন, উনি কি ইন্তেকাল করেছেন? আমরা ওনাকে জিজ্ঞেস করতে চাই, উনি কি ইন্তেকাল করুক প্রার্থী এই নির্বাচন দিয়েছিল? ওনার কথার ভাষায় বোঝা যায় প্রার্থীরা ইন্তেকাল করুক উনিটা চায়। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল, তোমার গুন্ডা বাহিনী তদারকিতে সেন্টারে যারা আক্রমণ করেছে শায়েকে চরমারের উপরে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজ হোক কাল হোক পুরান টুমারো বাংলার জমিনে তাদের বিচার হবেই হবেই হবে। আর তোমার মতন সিএই থেকে আমরা ক্ষমতায় দেখতে চাই না মুহূর্তে। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি, সুজান বলে ঘি না উঠলে পীর সাহেব চরমারায় এমন আন্দোলন সৃষ্টি করবে যার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচনের যা দায়িত্ব রয়েছে তারা পদত্যাগ করতে বাধ্য হবে। অতএব সময় থাকতে সম্মান সহ পদত্যাগ করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকল কথা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা যেন উপস্থিত হয়েছি আমরা ভালোভাবে জানি, এদেশের পাকিস্তান সরকারও একটি উন্নয়নের কথা বলেছিল এবং উন্নয়ন করেছিল। আজকের সরকার উন্নয়নের কথা বলে, পাকিস্তান সরকারকে এদেশের মানুষ হটিয়েছিল, একমাত্র নির্বাচনটা সঠিকভাবে দেওয়া হয়নি। নির্বাচনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাকে ক্ষমতা দেয়নি। পরবর্তীতে বাংলাদেশের যারা সরকারে প্রতিষ্ঠিত হয়েছে এপর্যন্ত কেউ সুন্দর সুস্থ একটি নির্বাচন বাংলাদেশে বাংলাদেশে অনুষ্ঠিত করেনি। খালেদা সরকার দেখেছি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, এরশাদ সরকারকে দেখেছি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশে যিনি আছেন যে শেখ হাসিনা, তিনিও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। একটি শব্দের কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, শব্দ হচ্ছে, শব্দ দেখেছিলাম শেখ হাসিনার অধীনে আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়ার পতন হবে, এরশাদের পতন হবে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই স্বপ্ন প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমি বলব একটি স্বপ্ন দেখি, সেই দিন স্বপ্ন ছিল এরশাদকে পতন করার, খালেদা জিয়ার পতন করার, আজকে একটি স্বপ্ন দেখি, যতদিন পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার পতন না হবে অতদিন ঘরে ফিরে যাব না, অতদিন ঘরে ফিরে যাব না।